হ্যাঁ দাদু, এ পাজির বাচ্চা কে? চিনতে পারছেন না? না এ আপনি কি বলছেন? এই পাজির বাচ্চার এত বড় সাহস! আরে আমাদের উত্তর পাড়ার ডক্টর রহমান খা। আমি পড়িয়ে দেবো কেন? ওর বাপ কোনদিন আমার সামনে বসে সিগারেট খায়? আরে চলে গেছে তো দাদু। আরে কেন? আরে চলে গেছে। আরে আসেন, বসেন দাদু। বসেন দাদু, বসেন বসেন। আরে সে চলে গেছে আর আসবে না। আমার 94 তুলে দিয়েছে দাদু। আমার সামনে বসে সিগারেট খায়? এই ওই কি চলে গেছে? চলে গেছে, চলে গেছে। হ্যাঁ গেছে। সত্যি বলছো তো? হ্যাঁ চলে গেছে। আরে দাও তো। না বসুন দাদু, বসুন। এই বুড়ে বয়সে মেজাজ তো দেখে নাই। বসেন দাদু। আচ্ছা এবার বলেন তো দাদু, তা হঠাৎ বহুদিন পরে আপনি আমার বাড়িতে কি মনে করে? শোনো রফিক। হ্যাঁ বলুন। আমি বড় আশা করে এসেছি তোমার কাছে। আশা? তোমার কাছে অনেকদিন পরে এসেছি। আচ্ছা এই বুড়ো বয়সে আসবে দেখাল মরে যাব, তোমার কাছে আমি একটা জিনিস চাই। কি সে জিনিস দাদু? আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? হ্যাঁ। তা কার বিয়ে দাদু? কেন আমার সঙ্গে সম্বন্ধ করবে? আরে করবে না মানে, সে তো দুই পায়ের উপর খাড়া আছে, তুমি এখন কেবল এক পায়ের উপর খাড়া হও। দাদু আপনার প্রস্তাব আমি রাজি আছি, কি বলিস ভাই খালেক? না দাদা, তুমি রাজি থাকলো কিন্তু আমি রাজি নই। তুই রাজি নস? হ্যাঁ দাদা। কেন? আমি একদিন তোতামের বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, তোতামি আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, আজ আমি তার সাথে আমার বোনের বিয়ে দিব। তুমি কি করে ভাবলে দাদা? আরে সে তো তোরা তখন ছোট ছিলি, তখন তোদের কারোরই জ্ঞান ছিল না। তুই গিয়েছিলি এই চেয়ারম্যান দলুদ্দিনের বাড়িতে পানি পান করার জন্য, সেদিন তো তোকে পানি দেয়নি, কিন্তু আজ দেখবি তুই যদি সেই জমিদার বাড়ি যাস, সেই তোতাই তোকে আদর করে তার ঘরে নিয়ে বসাবে। না দাদু, অতীতের কথা এখনো আমি বলে যাইনি, এখনো আমার চোখের সম্মুখে ভেসে ওঠে, তাই তো আমি মনস্থ করেছি বিয়ে যদি দিতে হয় চেয়ারম্যান দলুদ্দিনের সাথে আমার বোনের বিবাহ। হ্যাঁ দাদু। কি বললি তুই? টাকা পয়সা খরচ করে তোকে বিদেশে পাঠিয়েছিলাম, এই শিক্ষা তুই বিদেশ থেকে পেয়ে এসেছি, আমাদের একমাত্র ছোট বোন তাকে এক সতীনের ঘরে আমি বিয়ে দেবো, কথা ভাবলি তুই কি করে? এ কথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে, এত নিচে নেমে গেছিস তুই। টাকার জন্য আমি দেখছি তুই সব কিছু করতে পারিস, টাকার জন্য আমার বোনকে এক সতীনের ঘরে তুলে দিতে চাস। একটা কথা তোকে আমি বলে রাখছি খালেক, বিয়ে যদি দিতে হয় আমাদের বোনকে ওই তোতার সঙ্গেই বিয়ে দেবো। না দাদু, তুমি একটি কথা ভুলে যেও না দাদু, যেমন তোমার বোন তেমনি আমার আদরের ছোট বোন, তোমারও যতটুকু অধিকার আছে
আমার অতটুকু অধিকার আছে, বিবাহ যদি দিতে হ তো তার সঙ্গে বিবাহ দেব না। বিপদ চেয়ারম্যান দলল উদ্দিনের জীবনী। হ্যাঁ দাদু, অধিকারে গুনু জওয়ান আমার বোন তোর বোন, আমার যতটুকু অধিকার আছে তোর ততটুকু অধিকার আছে। অধিকার দেখাচ্ছিস আজ আমার সামনে দাঁড়িয়ে, তুই অধিকার দেখাচ্ছিস। তোদের দুটি ভাই বোনের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি, আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়ে তোদের মানুষের মতো মানুষ করতে চাইছি। অধিকার ছোট্ট থেকে এতটুকু বড় করেছ, বিদেশ থেকে লেখা পড়া করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে বাংলাদেশে এনেছ। আজ ছোট্ট একটি বোনের বিবাহের জন্য তুমি আমার গায়ে আঘাতে করলে দাদা, তাই তো আমি চলে যাচ্ছি দাদা। যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, আর কোনোদিন গুনুর বোনের বিয়ার ব্যাপারে আমি তোমার সম্মুখে এসে দাঁড়াবো না। তুমি রাগ করো না ছেলে মানুষ, পরে দু কথা বুঝে বলো। জানেন জানেন দাদু, এই মনটাই বড় ব্যথা। আজই আমার খালে কে আমার সামনে অধিকার দেখাচ্ছে, সহ্য করতে পারিনি দাদু। খালে কে রে কথা, আমি সহ্য করতে পারি। থাক রবি, কেঁদো না কেঁদো না, তোমার ভগ্নি কে আমি একটু দেখতে পারি। দাদু, আপনি আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমার বোনকে তো আপনি দেখেননি। আপনি বসুন, আমি এখনই গুনুকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বোকা ছেলে, ডিজিটাল ছেলে বলে কি চেয়ারম্যান দুলুরুদ্দিনের সঙ্গে দেবে? এরে বেয়াদব, ওই ভোগরা পাটা দিন রাত 24 ঘন্টা মদ খায়, রিভলভার নিয়ে ঘুরে এলাকায় গুন্ডামো করে ভোট চায় না। আপনি আছেন? আপনি গুনায়ের মা নাকি? আমি গুনাই। হ্যাঁ আমি গুনাই। না জীবনেও না, দেখি আগে চশমার গ্লাস আছে নাকি। না তুমি গুনায়ের মা বান। আরে আমি গুনাই। ও আপনি গুনাই? হ্যাঁ। আচ্ছা মা, আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ গুনাই বিবি। মুসাম্মদ? মুসাম্মদ, হ্যাঁ। এই তো কেবল স্কুলে লেখাপড়া করো নাই, শুনেছি তুমি বল লেখাপড়া করেছো। অবশ্যই করছি। অবশ্যই পড়ছো? আচ্ছা দেখি একটু হাঁটো তো দেখি, স্কুলে তো আমি দেখেছি, জীবনেও না। না 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 না, তুমি আমার সঙ্গে ফাজলামো করতেছো? গুনাই তো খোরা না, গুনাই টকটকা। হ্যাঁ টাক টাক করে হেঁটে গিয়ে বলবে কি সুস্থ আছেন তো। যাও গুনাই কেন, দেখি তোমার ফেস কাটিং। ও কাজী সাহেব, আমি আসল গুনাই নয়। কে তুমি? আপনি অপেক্ষা করুন, আমি গুনাইকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আনো, যাও। আমি তো বুঝেছি, ন্যালটং ন্যালটং নয়। দাদু গুনুকে নিয়ে এসেছি। কি গুনু? হ্যাঁ। কার গুরু? আরে গুনু। ও গুনু, আমি শুনে যে দাদু গুরুকে এনেছি। হ্যাঁ পাশে বেটিস। হ্যাঁ তো এই তো গুনাই এসেছে, দেখি মা একটু হাঁটো তো। ও বাবা, এ বাবা, ও বাবা। আরে ও রো রো রবিটি, দাদু। হ্যাঁ কোথায় যাচ্ছ? আমি রবিকে ডাকবো, জমিদার বংশে বাবা খোলা বলছে। জমিদার বংশে খোরা বউ চলবে না বাবা। আরে কি হয়েছে? আরে খোরা, এ খোরা বউ চলবে না জমিদার বংশে জীবনে। কে খোরা? এই যে কেবলই দেখলাম তোমার সখী খোরা। তুমি ভালো করে দেখো। আচ্ছা দেখি দেখি মা, হেঁটো তো দেখি। ও বাবা, হ্যাঁ
তাই তো চোখে কম দেখি। এই তোমার চোখের হাঁটা ঠিক আছে, আমাকে একটু ফেস কাটিংটা দেখাও তো দেখি গুনার। ও কি কথা, মানে ফেস ফেস কাটিং মানে বুঝো না? ঠিক আছে, হ্যাঁ ফেস কাটিং দেখাও দেখাও। আরে ও রো রো, আরে এই দাদু কি হয়েছে? এই বউ চলবে না, লক্ষ্মীতে রে বউ জমি, কেন জমিদার বংশ টেরে টুরে চলবে না বাবা। তোমার চশমাটা পুছে নাও। কি? তোমার চশমাটা পুছে নাও। এই কথা কবা না, চশমা ও তাই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ ক্লিয়ার দেখতে পাচ্ছি, দেখো তো কি সুন্দর। হ্যাঁ পটুল চিরা চোখ, কালো আঙ্গুরের ফলের মতো ঠোঁট। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিছু নিতে হলে কিছু দিতে হয়। খালি এটা দিলে হবে পান, তারপরে দেব গান। আপনার পছন্দ হয়েছে দাদু? একশো একশো। আপনি শরবত খাননি? কই শরবত, শরবত দিলে সেন কিছু দেব, না হলে তো আমার সখি আপনাকে কিছুই দেয়নি। কিছুই দেয় নাই তোমার তোমার সখি বলে সাত দিন থেকে না খায় আছে রাজ দরবারে। ও আপনি বসুন, আমি শরবত আর পান মিষ্টি পাঠিয়ে দিচ্ছি, বসুন বসুন। আরে ও রো 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 রবি দাদু, দাদু কেমন দেখলেন আপনি আমার বোনকে? সেই রকম দেখেছি কিন্তু। বসুন দাদু বসুন, আমি আবার বসবো এই বয়সে। হ্যাঁ বসুন। হ্যাঁ সেই রকম দেখেছি। তাহলে রবি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। তোমরা ভাই ভাই গন্ডগোল করলে, ছেলে মানুষ খালেক দু কথা পরে বুঝিয়ে বলো, তাহলে আমি বিয়ের দিন তারিখ একদম ঠিক করে যাই। শুনুন দাদু শুনুন, হ্যাঁ বিয়ের দিন তারিখ আপনাকেই ঠিক করতে হবে। আমার পিতা মারা গেছেন আর আপনি আমাদের গার্জিয়ান, যেদিন আপনি বলবেন আমি সেদিনই রাজি আছি। তাহলে সামনে শুক্রবারে, শুক্রবারে আমরা নামাজ পড় রওনা দেব। নামাজ পড় তোমরা এদিকে রওনা মানে রেডি হয়ে থাকবে, আসবো বিয়ে পড়াবো আর নিয়ে চলে যাবো। ঠিক আছে দাদু ঠিক আছে, তাই হবে, আপনার কথা আমার মনে থাকবে। আগামী শুক্রবার বাদ জুম্মা বর যাত্রী সহ আপনি আমার বাড়িতে আসবেন, আমি এদিকে সব জোগাড় যন্ত্র করে রাখবো। আসুন আপনাকে কিছু দূর এগিয়ে দিয়ে। চলো চলো বাবু চলো চলো। আসলে তুমি খালে তুমি খুব ভালো, তোমার খালে তো একটু কথা শোনে না জানো। হ্যালো পাঠিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে, সে এখনো ফিরে আসছে না, তাহলে কি আমার বন্ধু আমার সাথে বেঈমানি করেছে? নো নেভার, ডক্টর রহমান খান কখনো বেঈমানি করতে জানে না দোস্ত। একই বন্ধু তুমি নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছ, বলো বলো রফিক কাজী তার একমাত্র ছোট ভাই আমার সাথে বিয়ে দিতে সম্মতি প্রকাশ করেছে? রফিক কাজী আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তার একমাত্র ছোট বোনকে টুকরো টুকরো করে নদীর স্রোতে ভাসিয়ে দেবে, তবে তোমার সাথে বিয়ে দেবে না। এই তো এই মুহূর্তে আমি ছুটে চললাম রফিক কাজীর বাড়িতে, তারপর রফিক কাজীকে আমি সাহায্য করে তার ছোট বোনকে ঘরে নিয়ে আসব। যেতে হবে না দোষ, তোমাকে যেতে হবে না রফিক কাজীর ভাই খালেককে আমি একটু মনস্ক দেখতে পেয়েছি, তাই তো তাকে আমাদের বৈঠকখানায় তাদের তাকে ইনভাইট করে এসেছি, সে এখানে আসবে। শুধু হ্যাঁ তোমার আসবে, তোমার বিয়ে স্থাপনী
আসবে তো? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। ওই তো খালে গিয়ে দিকে আসছে। আমি এসেছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো বসো। এই আব্দুল হামিদ বসো, আর দুটি চেয়ার দিয়ে যা। আব্দুল হামিদ দুটি চেয়ার দিয়ে যা। আমাদের অতিথিকে আপ্যায়ন করার জন্য তোমরা এসো। বিশ্রাম করো, আমি এসে তোমাদেরকে বকশিশ দেব। খালে বলুন দেখতেছি, বলো তোমার ছোট বোন গুনাইকে চেয়ারম্যান হাতে তুলে দিতে তোমার দ্বিধা নেই তো? দেখতেছি আপনি খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু দাদার বিরুদ্ধে যে আমি কিছুই বলতে পারবো না। দাদার বিরুদ্ধে কথা বলতে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। খালে ভালো করে ভেবে দেখো, তুমি তোমার বোনকে চেয়ারম্যান হাতে তুলে দেবে? আমি ভালো করে ভেবে দেখেছি, আমি দাদার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ওয়েট ওয়েট, শোনো খালিক, তুমি যদি তোমার একমাত্র ছোট বোনকে আমার হাতে তুলে দাও তাহলে তোমার ফিউচার আমি পাল্টিয়ে দেব। একবার বলো, তোমার একমাত্র ছোট বোন গুনুকে আমার হাতে তুলে দেবে? কিছুতেই সম্ভব না। দাদার বিরুদ্ধে আমি কিছুই বলতে পারবো না। দাদা যার কাছে হাতে তুলে দিবে আমি সেইটাই মেনে নেব। খালেক, আমি তোমাকে আবারও বলছি, আমি চেয়ারম্যান দালালউদ্দিন, আমি তোমাকে অনয় বিনয় করে বলছি, তুমি তোমার ছোটকে আমার হাতে তুলে দাও। কখনো না খালেক, এক কথা দুইবার বলে না। দোস্ত
সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সোজা আঙ্গুলে যদি ঘি উঠতে না চায় তাহলে আঙ্গুলটাকে একটু বাঁকা করে দোস। আমি চলে যাবো ডাক্তার সাহেব, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাবে যাও। একটু চেয়ারম্যান, আপনি আমাকে মারছেন কেন? আমি তো চলে যাবো। বল, তার একমাত্র ছোট বোনকে আমার হাতে তুলে দিবি? কখনো না। আমি চলে যাব, আমি আমার দাদার কাছে চলে যাব। তোমাকে ভালোভাবে সুযোগ দিচ্ছি, দেখো তোমার বোনকে চেয়ারম্যানের সাথে বিয়ে দিবে কি না। আমি বলছি তো, কখনো চেয়ারম্যানের সাথে আমার বোনের এক তবনের বিয়ে দিব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। তোমার মতো একটি খালে কেন শত শত খালেকে পৃথিবী হতে সরিয়ে দিতে? ডাক্তার রহমান খান হাত কখনো কাঁপবে না, তুমি বলো রাজি কিনা? এক না, দুই না, তিন, আমি আমি রাজি, আমি রাজি। দোষ দোষ বসো 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 এখানে বসো। কিন্তু ডাক্তার সাহেব, আমি তো রাজি হলাম, কিন্তু আমার দাদা, তোমার দাদা, আমার দাদা যদি রাজি না হয়? তোমার দাদাকে রাজি করার দায়িত্ব আমার, কেননা কিভাবে আমি যখন বিলে থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলায় আসছি, তখন ভাবলাম বাংলার দুঃখী মানুষ বড় অসহায়, তাই তাদের জন্য আমি একটি মেডিসিন আবিষ্কার করেছি। সেই মেডিসিন তোমার দাদাকে খাইয়ে দিলে দেখবে আপনি আপ তোমার দাদা রাজি হয়ে যাবে। ঠিক আছে ছোট ভাই, আমি চলে যাচ্ছি। ডাক্তার সাহেব, আপনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধ নিয়ে আমি চলে যাচ্ছি আমার দাদার কাছে। যদি এই ওষুধের দ্বারা যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, খোদার কসম বাংলার সবাই আপনাকে ক্ষমা করলে এই খালে তখন আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধু, খালেকের কাছে তুমি কি দিয়েছো? খালেকের হাতে তুলে দিয়েছি কাল কেউটে। তার মানে হত্যা? হ্যাঁ হত্যা। তাহলে তুমি, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? পুলিশের হাঙ্গামা। তাহলে তুমি গুনাহকে ভুলে যাও, গুনাহকে তাহলে তুমি চাও না? না, আমি চাই ওই বস্ত্রেই গোলাপ হিরণের বলবলি বেহস্তের কাহিলোর সুন্দরী গুনাই বিবি, প্রয়োজন হলে এই শালুগ্রামটাকে আমি মরুভূমি বানিয়ে দেব। তবু আমি চাই বস্ত্রেই গোলাপ সুন্দরী গুনাই বিবি।
আমার কাজ হয়ে যাবে, আমি নিশ্চিন্ত মনে পাবো এই সুন্দরী গুনু। কি চাই তোমার? চাচা আমাকে 500 টাকা দিন। তুমি টাকা দিয়ে কি করবে? চাচা পাড়ার ছেলেরা বলেছে তারা নাকি একটি বল কিনবে, তাই তো তাদের বলে এসেছি আমি তাদেরকে টাকা দিব, তাই তো আমাকে 500 টাকা দিন। তার মানে শালুগ্রামের চেয়ারম্যান হয়েছো তুমি, আমি তো কেউ নই। হ্যাঁ এখন তুমি ছেলে মানুষ, আমি হচ্ছি এই শালুগ্রামের চেয়ারম্যান, কোন জায়গায় কি লাগবে সেটা আমি বুঝবো। যাও এবার, চলে যাও। তাহলে আপনি আমাকে টাকা দিবেন না? আমি এক কথা দুবার বলি না। আপনি এখানে বাইজনা নাচিয়ে হাজার হাজার টাকা নষ্ট করছেন, আমি মাত্র 500 টাকা চেয়েছি, এ আপনি আমাকে দিচ্ছেন না? যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে আমি চলে যাচ্ছি। একটি কথা মনে রাখবেন। বলে যাও তুমি কি বলবে। আমি আরেকদিন আসবো। আমার পিতার প্রতিশ্রুতি অনুযায়ী আমার পাওনাটা আজ আপনার কাছ থেকে বুঝি। বোনের বিয়ে দিতে এত ঝামেলা পোয়াতে হবে আগে আমি চিন্তা করিনি। মানুষকে দাওয়াত দেওয়া, বাজার করা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি, আমার বড় ক্লান্ত মনে হচ্ছে। বোন গুনু আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো বোন। জয় দাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজের আজান হয়ে গেছে, আমি নামাজটা আদায় করে নিই। আর যারা আবার বউ নেই তারও আসেন, এই যাবে খালি সিপাহি সাপাহি তারও তো কষ্ট আসবে। বলুন বলি কবি দেখি এ জীবনে ছোট বোন মালেকা গুনুর কাছে পানি দিয়েছিলাম, পানি দিয়ে গেছে, পানিটা পান করিনি। কি গুনু পানির মধ্যে কে দিয়েছে? আমার শরীরটা এত অবশ হয়ে আসছে কেন? আমার বুকটা জলে পুড়ে ছাই হয়ে আসছে কেন? আমার মনে হচ্ছে এই পানির মধ্যে রয়েছে
কাল কে উঠে রে বিজে আ আ আ আ আ কালে আমাকে শক্ত করে ধরে খালে তুমি অমন করছো কেন দাদা আমাকে শক্ত করে ধরে ওরে ভাই খালে দাদা আমি বেশ বুঝতে পারছি আমার দিন বোধহয় আজ ঘনিয়ে আসছে নামাজের আগে গুনুর কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম এই যে দেখ খালে গুনু পানি দিয়ে গেছে সেই পানি পান করার সঙ্গে সঙ্গে আমার যেন মনে হচ্ছে আমি পান করেছি কালে কেউ টের না দাদা না তুমি কি বলছো দাদা তোমার বিষ দিবে কারা দাদা খালে দাদা আমার দিন ঘনিয়ে এসেছে খালে না দাদা না একদিনই তোকে আমি চর মেরেছিলাম আজ তোর হাতে ধরে তোকে একটি অনুরোধ করছি বলো দাদা যদি মহান আল্লাহ তালা তোদের কাছ থেকে আজ আমাকে নিয়ে যায় তাহলে আমার অসমাপ্ত কাজ দাদা তুই পালন করিস ভাই দাদা আমাদের বোন গুনুকে ওই তো তার হাতে তুলে দিয়েছে আমি দাদা তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি গুনুর বিয়াজ আমি তোতার সঙ্গে দেব দাদা 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 আমি চোখে দেখতে পাচ্ছি না কেন দাদা আমার কাছে সব অন্ধকার হয়ে আসছে কেন কে তুমি কে আমাকে ডাকছ আমি যাব না না দাদা আমি যাব না আমি যাব না আমার ভাই বোন কে ছেড়ে আমি কোথাও যাব না চলে যাও তুমি আমাকে বাঁচতে দাও ভাই খালে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমাকে শক্ত করে ধরে আমাকে শক্ত করে ধরে আমি যাব না ডাকি দোকান